সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি ফরিদপুরের ভাঙা মোড়ে। এই ভাঙা মোড়ের যে দৃশ্যটি রয়েছে সেটিকে দুবাইয়ের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু কেন এবং এই দৃশ্যটি কেমন, অর্থনৈতিকভাবে এই ভাঙা মোড় কতটা গতি আনতে চলেছে, সেসব খবরের বিস্তারিত জানাবো। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এ যেন কল্পনার কোন রাজ্য, পাখির চোখে দূর আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজ ক্যানভাসে শিল্পীর আঁকা বৃহৎ একটি ফুল। সেই ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী। একটু কাছে এলে স্পষ্ট হয় এটি একটি মহাসড়কের মোড়, যেখানে চক্রাকারে ছড়িয়ে থাকা মসৃণ সড়কগুলো দিয়ে সাঁই সাঁই করে ধেয়ে চলছে গাড়ি। সেই চলন্ত গাড়ির ওপর দিয়ে আবার এঁকে বেঁকে বিভিন্ন দিকে নেমে গেছে একাধিক সড়ক। রাতের বেলায় সড়ক বাতিগুলো জ্বলে উঠলেই সৃষ্টি হয় ভিন্ন এক নয়নাভিরাম দৃশ্যের। আধুনিক স্থাপত্যকর্মের এই নিদর্শনটি ইউরোপ, আমেরিকা বা দুবাইয়ের নয়, গড়ে উঠেছে বাংলাদেশের ফরিদপুর জেলার গ্রামীণ জনপদ ভাঙায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এর মতো নান্দনিক এক মহাসড়ক দেখতে পেয়েছে জাতি। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা মহাসড়কটির পশ্চিম প্রান্ত ভাঙায় এসে শেষ হয়েছে। পদ্মা সেতু থেকে প্রায় 20 কিলোমিটার মতো এই নয়নাভিরাম চার লেনের সুপ্রশস্ত সড়ক এসে সংযুক্ত হয়েছে এখানেই। সেতু প্রকল্পের অংশ হিসেবে ভাঙার গোল চত্বরে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন ফ্লাইওভার। এই মোড়টি ব্যবহারের সুবিধা পাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এতে সংযোগ সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র মোংলা, পায়রা ও বেনাপোল বন্দরের সাথে। সড়কের পাশাপাশি তৈরি হবে রেল যোগাযোগ। ফরিদপুরের ভাঙা উপজেলা সদরের গোল চত্বর এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার গোল চত্বর দিয়ে চার লেনের সুপরিসর চারটি সড়ক চলে গেছে চারদিকে। মাঝে দুটি ওভারব্রিজ এবং নিচে বিস্তৃত বাইপাস ফ্লাইওভারটিকে নান্দনিক করে তুলেছে। ভাঙা গোল চত্বরের এই ফ্লাইওভারের পশ্চিম অংশটি গোপালগঞ্জ খুলনা বেনাপোল মহাসড়কে গিয়ে ঠেকেছে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে দেশের সবচেয়ে সুন্দর মহাসড়কের পথ ধরে আড়িয়ালখা নদ পাড়ি দিয়ে যেসব যানবাহন বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা যাবে, সেগুলোকে হাতের বাঁ পাশে সড়ক দিয়ে এই মহাসড়কে যেতে হবে। এই গোল চত্বরের ফলে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, খুলনা, বাঘেরহাট, যশোর, সাতক্ষীরা পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। উত্তর দিকে সড়কটি ফরিদপুর জেলা সদর হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুরের দিকে চলে গেছে। এ সড়ক ধরেই দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া যায়। এই ভাঙা মোড় দেশের অর্থনীতিতে কি কি ধরনের ভূমিকা রাখতে পারে, দর্শক, সে বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এই ফ্লাইওভার কেবল সড়ক চলাচলকে যে সহজ করেছে তাই নয়, বরং এটি এই এলাকার মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন বিকেলে মানুষ এখানে ভিড় করেন, মনোমুগ্ধকর সময় কাটান এই অঞ্চল সহ দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিয়াসুরা। বলা যেতে পারে এই ভাঙার মোড়টি পর্যটন কেন্দ্রে রূপ নিতে চলেছে। একসময়ের নৌপথ নির্ভর পুরনো ফরিদপুর জেলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র কুমারগঞ্জের নাম বদলে গড়ে ওঠা ভাঙার হাট আজ যেন উন্নত বিশ্বের প্রতিযোগিতায় জৌলুস ছড়াচ্ছে। ভাঙা গোল চত্বরের অত্যাধুনিক ফ্লাইওভার নান্দনিক দ্যুতি ছড়াচ্ছে। দেখে মনেই হবে না এটি সেই গ্রামীণ জনপদ যেখানে যাত্রাপথে লেগে থাকতো শুধুই ভোগান্তি আর বিড়ম্বনা। ঘন্টার পর ঘন্টা যানজটের সরু পথে সড়ক যাত্রা সে দুর্ভোগের অবসান হয়েছে বিস্ময়কর ভাবে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। আগে লাগতো 5 থেকে 6 ঘন্টা। পদ্মা সেতু চালু হলে এই মোড় ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ সড়ক পথে সরাসরি যুক্ত হবে রাজধানীর সাথে। এই ভাঙা মোড় থেকে ঢাকা যেতে এখন সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এই পথে সড়কের পাশাপাশি তৈরি হচ্ছে রেল যোগাযোগ। এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে চলছে এই রেল সড়ক নির্মাণের আরেক মহাযজ্ঞ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ পথে ঢাকার সাথে মাওয়া ফেরিঘাট হয়ে খুলনা জেলার সাথে
সংযোগ স্থাপনকারী এশিয়ান হাইওয়ে নির্মিত হয়েছে 2000 সালে, আর এরপর থেকেই ভাঙা উপজেলার গুরুত্ব বাড়তে থাকে। আর বর্তমানে পদ্মা সেতুকে ঘিরে এই অঞ্চলে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন ফরিদপুরের আর্থসামাজিক ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে, আর তাই জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। ঢাকা মাওয়া ভাঙা এই পর্যন্ত হয়েছে এই দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, এবং দৃষ্টিনন্দন যে এক্সপ্রেসওয়েতে ঘিরে বাংলাদেশের গাড়ি সর্বোচ্চ গতিতে ছুটে চলবে। একই সঙ্গে পাশ দিয়ে যে রেল লাইন বয়ে গেছে সেই রেল লাইনও 120 কিলোমিটার গতিতে ছুটে চলবে। অর্থাৎ দেশের এক্সপ্রেসের ক্ষেত্রে বলা হচ্ছে এটি একটি মাইল ফলক। তেমনি করে দেশের অর্থনৈতিক এক্সপ্রেসের ক্ষেত্রেও কিন্তু এই সড়ক বড় ভূমিকা রাখবে। বর্তমান সরকার যে সুষম উন্নয়নের কথা বলছে, অর্থাৎ প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাজধানী পর্যন্ত যে উন্নয়নের ধারা ধরে রাখতে চায়, সুষমভাবে বণ্টন করতে চায়, সেই জন্য এই একটি নির্দিষ্ট সড়ক যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ একটি সমন্বিত সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই জরুরি। সেক্ষেত্রে ভাঙার মতো জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে যে এক্সপ্রেসওয়েটি রয়েছে বর্তমান সরকারের একটি অনবদ্য তৈরি এই এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েটি পুরোপুরি চালু হয়েছে। অর্থাৎ পদ্মা সেতু যখন চালু হবে 25 তারিখের পরে এই এক্সপ্রেসওয়ে পুরোপুরি সুফল পাবে বাংলাদেশ। এর মধ্যে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা ভাঙার এক্সপ্রেসওয়ের দুই পাশে কলকারখানা নির্মাণের জন্য জমি কিনতে শুরু করেছেন। স্থানীয়দের আশা সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে ভাঙার গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। এই অঞ্চলকে ঘিরে একটি ইকোনমিক জোন গড়ে তোলার প্রস্তাবনা রয়েছে বলেও জানা গেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ভাঙায় পদ্মা সেতু জাদুঘর গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন। ভাঙায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মান মন্দির ও তাঁতপল্লী সহ নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। বর্ষায় যে নদীর উন্মাত্ততায় দিশেহারা হতে হয় লাখো মানুষকে, সেই পদ্মাকে ঘিরেই এখন মানুষ ভাসছে ঝলমলে এক সমৃদ্ধ ও সচ্ছল জীবনের স্বপ্নে। এই স্বপ্নের কেন্দ্রবিন্দু পদ্মা সেতু, পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্র বন্দর ও দেশের দ্বিতীয় বৃহত্তম এনার্জি হাব তৈরির কাজ শেষ হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র। কেবল পদ্মা সেতুই নয়, বিশেষ অর্থনৈতিক জোন, ইকোনমিক করিডোর, আধুনিক রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থার হাতছানিও মানুষকে এই স্বপ্নের পথে এগিয়ে দিচ্ছে। আর ফরিদপুরের ভাঙা থেকে যশোর হয়ে মংলা বন্দর এবং বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেল লাইনের কাজও এগিয়ে চলছে। এই কাজ শেষ হলে বরিশাল অঞ্চল হবে সিঙ্গাপুরের মতো, এবং পদ্মার দুই পাড়, বিশেষ করে দক্ষিণ পাড়, পরিণত হবে হংকং এর মতো উন্নত ও সমৃদ্ধ জনপদে। সড়ক যোগাযোগের পাশাপাশি ফরিদপুরের ভাঙার উপর দিয়ে যাচ্ছে ঢাকা যশোর রেলপথ। এই রেলপথ যাবে বরিশাল হয়ে কুয়াকাটাতেও। ভাঙা থেকে একটি লুপ ফরিদপুর সদর ও অন্য একটি লুপ নাগরকান্দায় গেছে, আর এ কারণে এই অঞ্চলের দৃশ্যপট খানিকটা বদলে গেছে। ভাঙায় নির্মিত হচ্ছে রেল জংশন। এই পথ নির্মিত হলে ভারতের পশ্চিমবঙ্গে খুব সহজেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। বলা হচ্ছে এই পদ্মা সেতু দিয়ে সিঙ্গাপুর থেকে ইউরোপের দেশগুলোতে ট্রেন বা বাসে ভ্রমণ করা যাবে। দর্শক, সিঙ্গাপুর থেকে কিভাবে পদ্মা সেতু হয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়া যাবে এ বিষয়ে আগামীতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকছে, দেখার আমন্ত্রণ রইল। ফলে অর্থনীতিতে এক বিপ্লব ঘটবে এই ভাঙাকে ঘিরে। অত্যাধুনিক এই রেল জংশনটি নির্মাণ হলে এই ভাঙা উপজেলার গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই ভাঙা হতে যাচ্ছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ মাধ্যমের অন্যতম এক হাব, যার ফলে এই অঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থানও। এক পদ্মা সেতুতেই বদলে যাচ্ছে ভাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। কৃষি প্রধান এই অঞ্চলের মানুষদের ভাগ্যের উন্নয়ন ঘটতে চলেছে। এই এক্সপ্রেসওয়ের কারণে রাজধানী ঢাকার সঙ্গে এই জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে, আর তাই এই অঞ্চলের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে একটি সেতু, একটি মহাসড়ক। নতুন দিগন্ত ছোঁয়ার পিছনে এগিয়ে যাক বাংলাদেশ, সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবারও দেখা হবে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত দিন।
আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।